কোচবিহার জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদা সাথে পালন হইল 74তম স্বাধীনতা দিবস। সরকারি আর বেসরকারিভাবে জেলার বিভিন্ন এলাকা জুড়ে স্বাধীনতা দিবস পালন হয়েছে। কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসক কার্যালয়ের সামনে সামাজিক ভার বজায় রাখি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছে জেলাশাসক পবন কাদিয়াল। জেলাশাসক বার্তা দিছে যে জেলাশাসকের নির্দেশ মানি চলা খাবে আর বাড়ি থেকে বিরা খাবে, সামাজিক ভার মানিয়া চলাচল করাও খাবে, বারে বারে সাবন দিয়া হাত ধোয়া খাবে। এছাড়াও কোচবিহার সদর মহকুমা শাসকের উদ্যোগত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামত করোনা আক্রান্ত রোগীগুলা ধরে স্বাধীনতা দিবস অনুষ্ঠান পালন করা হয়। চুয়াত্তর বছর আগে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিভাবে নিজের স্বাধীনভাবে ভারতবর্ষকে তুলতে পেরেছিল। আজকে আমরা একটি যুদ্ধে আছি, এই যুদ্ধে আমাদের তিনটে হাতিয়ার আছে। আমি সকল কোচবিহারবাসীকে একটি অনুরোধ করছি, আমাদের তিনটে হাতিয়ার মানে মাস্ক সবসময় পরে রাখা, সবসময় সামাজিক দূরত্ব মেনটেন করে সব কাজ করা, আর হাত মাঝে মাঝে ধুতে থাকা। এই তিনটে জিনিস যদি আমরা সবসময় করতে থাকবো তাহলে আমরা আজকে যে করোনা যুদ্ধে আছি এটাতে খুব শীঘ্রই বিজয়ী হব। আজকে আমাদের করোনা যোদ্ধা যারা এই যুদ্ধে নিজে আক্রান্ত হয়েছিলেন ওদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে, মোটামুটি 30 জনকে আজকে সম্বর্ধনা দিয়েছি, একটি সার্টিফিকেট মেডেল।